নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 15 দিন চার রাশির সাবধান, মহা বিপদ আসতে চলেছে এই চার রাশির। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ কিন্তু করেছি, অবশ্যই ভিডিওটি আপনারা শুনবেন, কারণ আমি প্রতিদিন আমি যে গ্রহের গোচরগুলো যখন দেখি কি না, আজ সকালবেলা আমি বর্তমান যে গ্রহের যে অবস্থান তার উপর দেখলাম পাপকর্তারই দোষ সৃষ্টি হয়েছে, চক্র গুহে ফেসে গেছে, চক্র গুহে ফেসে গেছে এই চার রাশি। এই চার রাশির মহা বিপদ আসতে চলেছে। অর্থের দিকটা হয়তো আপনাদের বেটার রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা, আপনার দুর্ঘটনা, চোট, অ্যাক্সিডেন্ট বা কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট করে দেওয়া বা কোনো আপনার ক্ষেত্রে টাকা চোট চলে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। চক্র গুহে ফেসেছে এই চার রাশি। আগামী 15 দিন অবশ্যই সাবধান থাকুন, মহাবিপদ। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি যে আমি যে ভিডিওগুলো দিই কি না, শুধুমাত্র কোটিপতি যে হয় তা না, যেখানে সমস্যা রয়েছে এখানে আপনাদেরকে ধন দিবে, অর্থ আপনাদেরকে দিবে, কিন্তু সমস্যা নিয়ে আসবে অন্যান্য দিক থেকে। এই পাপকর্তারই দোষ, চার গুণ ক্ষতি কিন্তু করতে চলেছে এই চার রাশির। চার গুণ ক্ষতি করবে পাপকর্তারই দোষ এই চার রাশির। এই 15 দিন বিশেষভাবে সতর্ক থাকুন। আমি আবারও বলছি, ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা সচেতন হতে পারবেন, যাতে আগামী দিনে যদি সমস্যাগুলো আসে কি না, সেখান থেকে কিন্তু আপনারা রিকভারি চট করে কিন্তু হয়ে যাবেন। কারণ আপনি যখন জ্যোতিষশাস্ত্র কি জানেন, আগাম জানানো, আপনার যেমন পজিটিভ দিকগুলো জানানো, তেমনি যে নেগেটিভ দিকগুলো থাকে না, সেটা কিন্তু জানানো হয় এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। অর্থাৎ আমি বারবার এই জন্য আমি থাম্বনেইলে লিখেছি, পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয়েছে। পাপকর্তারই দোষে এই চার রাশি চক্র গুহে ফাঁসতে চলেছে। এই সময় যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধান। ইনভেস্টমেন্ট, কথাবার্তা, কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা, যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে সমস্যা, পারিবারিক সমস্যা, উটকো কোনো আইনি সমস্যা, উটকো কোনো আপনি যে ঝামেলাতে ছিলেন না সেই ঝামেলা আপনার ঘাড়ে চলে আসা, অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেবেন না কেন, অবশ্যই সতর্কভাবে সিদ্ধান্তটা নিন। আমি একে একে আপনাদেরকে রাশির আমি কথা বলবো, কোন এই সৌভাগ্য জায়গাটা আপনাদের কিছুটা হলেও নষ্ট হচ্ছে এই পাপকর্তারই দোষে। অর্থাৎ অর্থের জায়গাটা দিবে কিন্তু অন্যান্য দিক থেকে সমস্যা। নাম্বার 1 রাশি কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশভাবে মঙ্গল, দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমভাবে রাহু, পাপকর্তারই দোষে কন্যা রাশি কিন্তু চোট, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আইনি জটিলতা, শত্রুতা, মামলা মকদ্দমা থেকে কিন্তু সাবধান। কোনো বড় ধরনের সমস্যাতে পড়ে যেতে পারেন কন্যা রাশি। দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সচেতন। এই সময় আপনার দ্বাদশভাবে রবি অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছে আপনার দ্বিতীয়ভাবে, এবং রাহুর যে দৃষ্টিরও পড়ছে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। অহেতুক অর্থ আপনাদের নষ্ট হতে পারে, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে,
এবং ভুল সিদ্ধান্ত যাদের আইনি জটিলতা চলছে এখান থেকে আপনারা সতর্ক থাকুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। মীন রাশি আপনার ষষ্ঠভাবে মঙ্গল, নবমভাবে আপনার কেতু, দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে। এই পাপকর্তারই দোষে চক্র গুহে ফেসে গেছে কিন্তু মীন রাশি। মীন রাশির সাড়েসাথী চলছে কিন্তু সাড়েসাথী সেই মতন কিন্তু প্রকোপ নেই, কিন্তু এই পাপকর্তারই দোষে চক্র ঘুরে ফেসে গিয়ে মীন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে চলেছে, মহা বিপদ এই আগামী 15 দিন। যে কোনো সিদ্ধান্ত বা জায়গাগুলো দেখবেন কি না, বিশেষভাবে আপনারা কিন্তু সতর্কভাবে থাকুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির অর্থের জায়গাটা কিন্তু ভালো, কিন্তু এই দ্বাদশভাবে রাহু মঙ্গল আপনার চতুর্থভাবে, আপনার দ্বিতীয়ভাবে রবি, পাপকর্তারই দোষে চারগুণ ক্ষতি কিন্তু হতে চলেছে বৃষ রাশির। অনেক কাজ আটকে যাওয়া, কোনো জায়গাতে ঝামেলাতে বা কোনো বড় ধরনের সমস্যা আগামী 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের আসতে পারে। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন কি না, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে শুধু আপনারা নন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রত্যেকে কিন্তু যেন জানতে পারে। অর্থাৎ আগে থেকে যদি আপনারা সতর্ক যদি থাকেন কি না, তাহলে কিন্তু সেই মতো বিপদ কিন্তু আসবে না। এই যে চারটি রাশির আমি কথা বললাম, মীন রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকতে হবে। কোনো ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট বা কোনো দুর্ঘটনা, বিপদ, চোট আঘাত লাগা, হাড়ে চোট আঘাত লাগা, কোনো সমস্যা আসা, আইনি জটিলতা, মামলা মকদ্দমা, শত্রুতা এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ঋণে জর্জরিত হয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আবারও বলছি, পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করলাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আবারও বলছি, নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা দেখিয়ে অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন, তাতে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না, সে সমস্যা থেকে নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অনেকে ফোন করছে, সবসময় ফোন ধরা সম্ভব হচ্ছে না আমার অ্যাসিস্ট্যান্টের। আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি না, চট জলদি আপনারা রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।